জ্বালিয়ে শেষ করে দেয়, শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অপর ভাইয়ের প্রতি ঘৃণা রাখা যাবে? যদি বলতে হবে রাখা যাবে, বিদ্বেষ রাখা যাবে, দুশ্মনী রাখা যাবে? আজকে আফসোস এই মুসলমানরা সততা বিভক্ত হয়েছে, টুপি দেখে বিচার করে যে উনি যদি আমার পীরের মুরিদ না হয় তাহলে সে না হোক। প্রত্যেকটা আওয়াজ দেন না, আগে টুপি দেখে মাপে উনি কি আমার পীরের পীরের ক্যাটাগরিতে পড়লো কিনা। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, এটা দেখার তার দরকার নাই। সে কি দেখে জানেন? সবার আগে টুপি দিয়া মাপে, জামা দিয়া মাপে, পাঞ্জাবি দিয়া মাপে, যেগুলো ইসলামের মূল মিহিয়ার নয় সেগুলো দিয়ে মাপা হচ্ছে। কিন্তু উনি যে বুজুর্গের আড়ালে অন্তরের মধ্যে অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ সুমা পরশিকাতরতা ঈর্ষায় জ্বলে পড়ে ছাইখার হয়ে যাচ্ছে, যা এই প্রাসঙ্গিক আমলের চাইতেও প্রাসঙ্গিক খারাপির চাইতে জঘন্য খারাপি, মনের মধ্যে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা। চিল্লা বলতে হবে ঠিক কিনা? এখান থেকে যদি বের হয়ে আসতে না পারি তাহলে রুকুতেও কাজ হবে না, সিজদাতেও কাজ হবে না। আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার মনের ছিলেন, মানুষের মনে মানুষের প্রতি কোনো বিদ্বেষ ছিল না আল্লাহর হাবিবের। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ইহুদিরা মুসলমানদের বন্ধুরা শত্রু? একটু জোরে বলতে হবে, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? এর কি নতুন শত্রু না বহু পুরাতন শত্রু? অনেক পুরাতন শত্রু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দাঁড়ান, হুজুরকে খাবারের মধ্যে বিষ পান করিয়ে বিষ খাইয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছে তারা ইহুদি। মদিনাতুল মুনাওয়ারায় পাহাড়িয়া গিরিপথ দিয়ে আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন, এমন সময় উপর থেকে পাথর ফেলে হত্যা করতে যারা চেয়েছিল তারাও ছিল ইহুদি। আল্লাহ নবীকে জাদু করে ছয় মাস কষ্ট দিয়েছিল যারা তারা ইহুদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কবর থেকে লাশ চুরি করে নেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল তারাও ইহুদি। মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা জেরুজালেমে এখনো পর্যন্ত মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে যারা তারাও ইহুদি। কোরআন মাজিদের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইমানদার ব্যক্তি যারা তাদের জন্য দুইটা শ্রেণী হচ্ছে মারাত্মক শত্রু, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। এই দুইটা জাত মুসলমানদের চূড়ান্ত শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা যে হুজুরের দুশ্মন এটা কি রসুল জানতেন না? কথা বলেন, আল্লাহ নবীর জানির দুশ্মন ইহুদিরা এটা কি রসুল জানতেন না? জানতেন। জানার পরে শুনতে পেলেন যে তার ঘরে যাতায়াত করতো এক ইহুদি, তিনি মৃত্যু সজ্জায় শায়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির ঘরে গেলেন, লোকটা ছিল ইহুদি। এইরকম শত্রু যদি আমাদের জানি দুশ্মন হতো আর যদি শুনতে পেতাম যে তিনি এখন মরণ পথের যাত্রী, আমরা মনে মনে কি বলতাম জানেন? ওর ওকে দেখতে যাওয়াটা দূরের কথা, মনে বলতাম আল্লাহ এর গজব দিয়ে তাড়াতাড়ি বিদায় করো, বহু জ্বালাইছে আমাদেরকে, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন না। হুজুর তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসে পাশে বসে অস্ফুট আওয়াজে বললেন, তুমি তুমি আমার সাথে যাতায়াত করেছ, তুমি একটাবার তাওহীদের কালিমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হও, তাতে করে কাল হাসরে মাঠে তোমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পাশে বসে থাকলেন। একটা পর্যায়ে ইহুদি খুব কথা বলতে পারছিলেন না, তার বাবার ইশারা চাইলেন, ইশারায় জিজ্ঞেস করলেন আমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করব কিনা। তার বাবা বললেন, আতিয়ে আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, তার অনুসরণ করো, তার কথা মান্য করো। লোকটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তখনই তার ইন্তেকাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, বিষণ্ণ চেহারায় ঢুকেছিলেন, হাস্যোজ্জ্বল চেহারায় বের হলেন। বের হওয়ার সময় বললেন, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের,
আল্লাহ পাক তার জাহান্নামগামী এক বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন এই উদাহরণ দিয়ে আমি এতটুকুন বোঝাতে চেয়েছি একজন অমুসলিম মুসলমানদের জানি দুশমন এমন একজন ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের পরিচয় দিয়েছেন উদারতার পরিচয় দিয়েছেন এটা গোটা উম্মার জন্য বিরাট একটা শিক্ষা রয়েছে এর ভিতরে আর আমরা ইহুদি ও মুসলিম তো দূরের কথা নিজেরা নিজেদের দলের গণ্ডির বাহিরে অন্য কোন মুসলমানকে আমরা মানুষ বলে গণ্য করি না যদি বলতে হবে ঠিক কি না আমি আগেই বলেছি দুইটা অস্ত্র ব্যবহার করেছে শয়তান মূর্খদেরকে শিরকের মধ্যে মুক্তলা করেছে আর শিক্ষিতদেরকে হিংসা বিদ্বেষের মধ্যে ডুবিয়ে দিয়েছে সুতরাং শবে বরাতের সাধারণ ক্ষমা ঘোষণার মধ্যে যদি আমরা শামিল হতে চাই তাহলে শিরিক থেকে যেমন বাঁচতে হবে অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থেকেও আমাদের বাঁচতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একে অপরের সাথে মহব্বত যেন কায়েম রাখতে পারি হিংসা বিদ্বেষ দূর করে আমাদের পরিচ্ছন্ন অন্তর নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন জোরে বলুন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু